সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান শিপন। আজকে আবার চলে এসেছি কবুতর বিষয় টিভির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার বনপাড়া, জায়গাটার নাম বনপাড়া। অনেক হয়তো বা চিনেন বা ইতিপূর্বে আমার এই চ্যানেলে এই আঙ্কেলের ভিডিও আমি করেছি, এই খামারের ভিডিও করেছি, তো অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো বা আঙ্কেলের থেকে কবুতর কিনেছেন বা যোগাযোগ করেছেন। তো আজকে আবার অনেকদিন পরে আঙ্কেলের খামারে আসলাম। তো আজকে আপনাদের মাঝে বিভিন্ন ফ্যান্সি কবুতর দেখাবো। বর্তমানে আঙ্কেলের খামার কি কি জাতের কবুতর আছে? আঙ্কেল, সব তো ফ্যান্সি জাতের কবুতর, তাই না? সবই ফ্যান্সি জাতের কবুতর রয়েছে। পোস্টার হিসাবে কি কবুতর আছে আপনার কাছে এখন? পোস্টার হিসাবে ধরেন 100 জোড়ার মতো আছে। 100 জোড়ার মতন, বাদ বাকি হচ্ছে আপনার সবই হচ্ছে ফ্যান্সি। তো দর্শক, আমরা বেশি কথা বলতে চাই না, তো আঙ্কেলের বিভিন্ন কবুতর আপনাদের দেখাবো এখন। তো সেগুলো দেখুন দর্শক, এগুলো হচ্ছে ব্লু কিং। আঙ্কেল, এগুলোর দাম কি? এগুলো শো ব্লু শৌখিন, এগুলোর বর্তমান দাম? এগুলো বর্তমান দাম যদি অ্যাডাল হয়তো 15 থেকে 18 হাজার, অ্যাডাল 7 হাজার 6 হাজার এখন। এগুলো বিক্রি তো শীতের কারণে কি কবুতরের দাম তুলনামূলক কম? তেমন কম তো হয় নাই, চাহিদা তো অনেক, আমি দিতেই তো পারি না। 30-40 জোড়া বাচ্চা হয়, ওই এগুলা নিয়েই যায়, 15 দিনই বিক্রি হয়ে যায়, দিতে পারে না। কবুতর অনেক চাহিদা, এক কথায় অনেক চাহিদা, বাট আপনারা দিতে পারতেছেন না, মানুষের চাহিদা অনুযায়ী মানুষ দিতে পারছেন না। আঙ্কেল, এটাও বুলু, এগুলোর দামও তো সেম একই, সেমই দাম না? আমি তো অরিজিনাল পেয়ার বিক্রি করি না। এগুলো কি আপনার? এগুলো রানিং তো? হ্যাঁ, রানিং। এই রানিং গুলোর দাম কেমন? রানিং গুলাই এগুলো ধর 18-20 হাজার টাকা। 18-20 হাজার টাকা। নিচে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেড কিং। রেড কিং এ কিন্তু এটা লোকাল, আগের বোল্ডার সাইজ, বোল্ডার যেটা আগের, যেটা মানে একটু লেজ লম্বা টাইপের, কিন্তু গোল্ড একবার খুবই বড়। এগুলোর দাম? এগুলো বাচ্চা আমি 3,000 বিক্রি করি, 3 থেকে 4,000। আমেরিকান সেন্ট, এগুলোর দাম? এগুলোর বাচ্চা 8 থেকে 10, বড় 20। বড়গুলো 20,000 টাকা, 20,000-22,000, কোয়ালিটির উপর নির্ভর করে দাম, কোয়ালিটির উপর নির্ভর করে দাম ওঠানামা করে। জ্যাঙ্কেল, এটা? এটা ডাউন ফেস। দর্শক, এটা হচ্ছে ডাউন ফেস। এগুলোর দাম? এগুলো দাম বাচ্চা 6,000, বাচ্চাগুলো 6,000 টাকা, আর বড় 12-15। বড়গুলো 12-15 হাজার টাকা আঙ্কেল সেল করে? না, আমি তেমন বেশি না, আমি বাচ্চাই বিক্রি করি। জ্যাঙ্কেল, এটা কি জাতের কবুতর? এটা থ্রিল ব্যাগ, আমার কাছে 7 জোড়া আছে। এগুলোর বাচ্চা আমি 3,000 থেকে 4,000 টাকা বিক্রি করি, বড় 8,000 থেকে 8-8,500 এভাবে। এটা হলো ব্লু বার্লেস লাহোরি, ব্লু বার্লেস লাহোরি। আমার কাছে 4 জোড়া আছে, এগুলোর বাচ্চা 5 থেকে 6,000, যদি একটু কাটা ফাঁকা আসে তাহলে 4,000 টাকা ধরনের। এটা? এটা ইংলিশ টাম্পিটার, এই কবুতর আমার কাছে 6 জোড়ার মতন আছে। এগুলোর বাচ্চা ধরেন 3 থেকে 4,000 বর্তমানে, আর মানে ইয়ে কালার অনুযায়ী, কালার অ্যাকর্ডিং টু কালার, যদি কালার সিলভার হয় একদম, যদি অ্যালমন হয় একদম, সাদা হলে একদম, কালো হলে একদম, বিভিন্ন দাম আর কি। এগুলোর দামগুলো একটু বলবেন, বাচ্চা এবং এগুলো ধরেন কালো কালো সাদা, এগুলো 3,000 টাকা বর্তমান। আর হলো অ্যালমন, সিলভার অ্যালমন আর সিলভার কালার, এগুলো 5,000 টাকা মতো বিক্রি করে। 5,000 টাকা। এটা হলো কালো মং,
এমন আমার কাছে ব্লু দিয়ে কালো দিয়ে চার জোড়া আছে জি এগুলার বাচ্চা তিন কালোটা চার আর ব্লুটা তিন বিক্রি করি দর্শক আপনারা দাম তো বুঝতেই পারতেছেন কেমন কি দাম যাচ্ছে বর্তমান যেটা দাম সেটা বলতেছি হয়তোবা অনেক সময় কবুতরের দাম ওঠানামা করে তো এই ভিডিওটা আমরা এখন করলাম তো হয়তো দুই মাস পর বা এক মাস পর এক বছর পরে এটার দাম হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে তো আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে যোগাযোগ করবেন অনেকে আবার বলবেন আবার অনেকে বলেন যে কবুতরের দাম এত তো যারা জানেন না বা বুঝেন না তারা অযথা এসব কথা বলবেন না গালাগালি করবেন অনেক সময় অনেকে গালাগালি করেন এগুলো করবেন না একটা জিনিস জেনে বুঝে বলবেন ঠিক আছে জ্যাঙ্কেল এটা এটার নাম মুরহেড আমার কাছে তিন জোড়া আছে এই কবুতর জি এগুলোর বাচ্চা আমি মূলত 3000 টাকায় বিক্রি করি বেশিরভাগই 3000 আর যদি কেউ পাঠানো খরচ না দেয় তাহলে আমি 3500 চাই আর পাঠানো খরচ সহ আমি 3500 নেই বাইরে আর বাইরে এসে নিলে 3000 নেই দর্শক বুঝতে পেরেছেন যদি আপনারা কেউ দূর দূরান্ত থেকে নিতে চান সেক্ষেত্রে মানে 3500 এটা হচ্ছে আপনার খরচের মানে গাড়ি ভাড়া যে খরচটা থাকে গাড়ির খরচ সেজন্য 500 টাকা বেশি নেওয়া হয় আর কেউ যদি চান যে খামারে এসে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের 3000 টাকা দিলেই হবে 500 টাকা সেফ হবে যদি খামার থেকে নিয়ে যান বড়গুলোর দাম বড়গুলোর দাম 7 থেকে 8000 টাকা 7 থেকে 8000 টাকা এটা এটা হলো হাঙ্গেরিয়ান হাউস পিজন টাইগার কালো টাইগার এগুলোর বাচ্চা আমি 15 থেকে 20000 টাকায় বিক্রি করি আর কালো যদি বাচ্চা হয় তাহলে 20000 টাকা আর যদি বড় অ্যাডাল 35 থেকে 40000 টাকা বর্তমান বাজার বাচ্চা তো আপনারা সেল করেন হ্যাঁ বাচ্চা বিক্রি করি 15 থেকে 20000 কোয়ালিটির উপর নির্ভর করে হলো কালো এবং বিক্রি করি এটা কি এটা হলো কালো রেন এটা আমার 7 জোড়া আছে আমার কাছে জি এর বাচ্চা মোটামুটি সবসময় পাওয়া যায় এগুলো বাচ্চা আমি 5000 টাকা বিক্রি করি আর যদি পাঠাইতে হয় তাহলে আমি 5500 টাকা নিই 5500 টাকা যদি পাঠানো লাগে গাড়ি ভাড়া সহকারে গাড়ি ভাড়া সহকারে হ্যাঁ তো এগুলোর বাচ্চার দাম কেমন এগুলোর বাচ্চার দাম 5000 টাকা 5000 রানিং গুলো ১০১০ টাকা হবে 10000 12000 10000 12000 টাকা কোয়ালিটির উপর নির্ভর করে জ্যাঙ্কেল এগুলো এটা হলো ব্লু পোটার ব্লু পোটার হ্যাঁ ব্লু পোটার এটার বাচ্চা আমি 6000 টাকা বিক্রি করি আমার কাছে 5-6 জোড়া আছে জি 5 জোড়ার মতন আছে হয়তো এই 5-6000 টাকা বিক্রি করি বাচ্চা আর যদি বড় 10-12000 টাকা তবে আমি বড় সাধারণত বিক্রি করি সাধারণত আপনি বাচ্চাগুলো বিক্রি করে থাকেন জ্যাঙ্কেল এটা এটা প্রোমিনিয়ান পোটার এগুলোর দাম এগুলোর বাচ্চা 15 থেকে 18000 আর বড় 30 থেকে 35000 টাকা বড়গুলো 30 থেকে 35000 টাকা তবে বড় অনুকের মতন বড় নাই আঙ্কেল আঙ্কেলের কাছে বাচ্চা বিক্রি করেন মূলত বেশিরভাগ সব প্রায় সব কবুতরগুলোর জি আঙ্কেল এটা এটা হলো স্টেচার চেক স্টেচার এর নাম চেক স্টেচার এগুলোর দাম এগুলোর বাচ্চা 7 থেকে 8000 আর বড় 15000 টাকার মতন বড় আছে 2-3 জোড়া আছে এগুলো জ্যাঙ্কেল এটা এটা কালো পোটার বলা হয় এটাকে এটা আমার কাছে 4-5 জোড়া আছে জি এটার বাচ্চাও আমি 4 থেকে 5000 টাকা বিক্রি করি বড়গুলো বড়গুলো 1000-10000 টাকা বিক্রি করি 1000-10000 টাকা বিক্রি করা হয় এটা কি এটা হলো সাদা বিউটি সাদা বিউটি সাদা বিউটি হুমা হ্যাঁ সাদা বিউটি হুমা তো আঙ্কেল এগুলোর দাম এগুলোর বাচ্চা 1000-5000 টাকা বাচ্চাগুলো 5000 টাকা রানিং গুলো বড় 10-12000 টাকা বড়গুলো 10-12000 টাকা আঙ্কেল এই যে উপরে এটা এটা হলো মাফেট মাফেট এগুলোর মূল্য আগের কবুতর এখন আগে বহুত দাম ছিল এখন আর তেমন দাম নাই তবে বাচ্চা 1500 টাকা বিক্রি হয় আর বড়গুলো 4000 টাকা মতো অনেক দাম কম এটা 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 হলো সাদা ফ্রিল ব্যাগ এটা সাদা ফিল ব্যাগ এই আমার কাছে 2 জোড়া আছে বাচ্চা আমি 2000 টাকা লাস্ট প্রাইস 2000 টাকা মানে 2000 টাকার নিচে আপনি সেল বিক্রি করতে পারবেন না 2500 3000 বিক্রি করে 2000 টাকা এগুলো কোয়ালিটি মোটামুটি তো অনেক সুন্দর হ্যাঁ কোয়ালিটির কোনো অসুবিধা নাই কোয়ালিটি খুব ভালো
কালারটা অনেক সুন্দর। হ্যাঁ কালার দেখতে সুন্দর, সাদাগুলো দেখতে ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আঙ্কেল এই ফিলব্যাকের মধ্যে কত ধরনের কালার হয়ে থাকে? ফিলব্যাকের মধ্যে অনেক ধরনের আছে তো, যেমন টোটাল কালো, টোটাল রেড, টোটাল ইয়েলো, আবার শাটল ব্যাক ফিলব্যাক। এর আগে যেমন তুললা যে পাখাগুলো হলুদ, পাখাগুলো লাল, পাখাগুলো কালো, মোটামুটি চাহিদা কালোটাই বেশি। কালোটার চাহিদা বেশি, হ্যাঁ কালোটার চাহিদা দাম বেশি। এটা বর্ষিয়ান টামলা, সাদা বর্ষিয়ান টামলা, এক সময় অনেক দাম ছিল, বর্তমানে এর বাচ্চা 2000 টাকা। রানিং গুলো? রানিং গুলো 5000 টাকা। রানিং গুলো 5000 টাকা। দর্শক আঙ্কেল, বাচ্চাগুলো বিক্রি করার পর আবার নতুন করে এই বাচ্চাগুলো হয়েছে, তো এই বাচ্চাগুলো যদি কেউ নিয়ে নিতে চান তাহলে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। এগুলো সব এই মাসের, এই মাসের, এই মাসে সব নতুন বাচ্চা। আঙ্কেলের কাছে আরও বাচ্চা ছিল, সেগুলো সব বিক্রি করে দিয়ে এখন আবার এগুলো নতুন করে বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো সব পোস্টারও আছে এখানে, পোস্টার প্লাস আপনার বাচ্চা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি।